সোনাপুর গ্রাম পঞ্চায়েতের 3 মাইল এলাকায় একটি মারুতি গাড়িতে আগুন লাগার ঘটনায় চঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রবিবার সন্ধ্যায় চালক গ্যারেজ থেকে গাড়িটি সারাইয়ের পর বের করতেই এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এটা তোমার গ্যারেজে গাড়িটা ঠিক করতে দিচ্ছে তো, আর কিছুদিন থেকে 2-3 দিন থেকে তোমার গাড়িটা ঠিক করতে দিচ্ছে, মাইলেজ পাচ্ছে না গাড়িটার। মাইলেজটা চেক করানোর জন্য গাড়িটা ঠিক করে এখানটায় নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার পর তো তোমার এদিকে পেট্রোল শেষ হয়ে গেল, তেল শেষ ভাব, ওর জন্য তো আর এদিক থেকে তো আর নিয়ে যাওয়া যাবে না না, ওর জন্য এখান থেকে ঘুরাই নিয়ে যেতে নিছি। বাস হট করে গাড়িটা স্টার্ট অফ হয়ে গেছে, অফ হওয়ার পরই সাথে সাথে আগুন ধরে গেছে। মানে ওটা যদি বুঝতে যদি পারতাম তাহলে তো সাথে সাথেই নিভাই দিতাম আগুনটা, বুঝতে পারিনি দেখেই তো, বুঝতে পারিনি এটাই আর কিছু।